খুব ঠান্ডায় ব্রিজটা ক্রস করবো এখন আমরা। এটি হলো তিস্তা নদী, আমরা এখনো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই রয়েছি। খুবই সুন্দর লাগে যখন এরকমই দুটি পাহাড়ের মাঝখান থেকে নদীগুলো চলে আসে, ঠিক এরকম দেখুন, দেখলে বুঝতে পারবেন কতটা সুন্দর, সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আমরা এইমাত্র যে ব্রিজটি পার হয়ে আসলাম, ওই ব্রিজটি ছিল হলো সিকিম এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, ওখানে আমাদের আইডি প্রুফ চেক। আমরা লোকালয় ছেড়ে আস্তে আস্তে অনেকটা দূর চলে এসেছি এবং অনেক উঁচুতে, আমরা এখন অনেক উঁচুতে, সত্যি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। সামনে যে গাড়িগুলো যাচ্ছে পরপর সব যাচ্ছে কনভয়ের মতন। আমরা আস্তে আস্তে যতই উপরের দিকে উঠছি ততই রাস্তার কন্ডিশন ততটাই খারাপ হয়ে চলেছে। পাহাড়ি অঞ্চলে রাস্তা খারাপ হওয়ার কারণ শুধুমাত্র একটাই, যা হলো ধস, ধসের জন্যই রাস্তাটা খারাপ হচ্ছে। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটাই 3 বছর আগে ধসের কারণে ভেঙে গেছিলো এবং আর্মিদের তৈরি এই ব্রিজই এখন সকলের সম্বল, সকলের পাড়াপাড়ের সম্বল। আমরা এখন নাথুলা পথে যাচ্ছি, গাড়ি ওভারলোডিং এর জন্য অনেকটা উঁচু, তাই কিছুটা পথ হেঁটে যেতে উঠছে। গাড়ি নিচ থেকে উপরে নিয়ে আসলো অনেকক্ষণ বস, এতক্ষণের অপেক্ষার পর আমাদের চোখে আসলো ওই যে দূরে সেই সাদা বরফ, জানি না বোঝা গেল কি না ঠিকঠাক, তাও ধরার চেষ্টা করছে আবার। গাড়িতে বসে, গাড়ি থেকে না নেমে এরা যা আনন্দ পেল বরফ দেখে তাহার বলাই বাহুল্য। এখান থেকে ব্রেক নিয়ে আমাদের জার্নি আবার শুরু করলাম। আপনারা চাইলে এখান থেকে বাথরুম করে নিতে পারেন, হালকা টিফিন করে নিয়ে আবার এখান থেকে গাড়িতে উঠে আবার রওনা দিলাম। নাথুলা যাওয়ার পথে ডান পাশে এবং বাঁ পাশে যে ছোটো ছোটো হোটেলগুলো আছে, এখানে আপনি সকালে জলখাবার হিসাবে বা টিফিন হিসাবে
ম্যাগি, ডিম টোস্ট, ডিমের অমলেট এগুলো পাবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনারা এদের কাছ থেকেই টাকার বিনিময়ে রাবারের শ্যু ভাড়া পাবেন, যেগুলি আপনি নিয়ে যাবেন এবং নাথুলা থেকে ফেরার সময় আবার ওগুলোকে দিয়ে যেতে হবে। আস্তে আস্তে যতই উপরের দিকে উঠছে পাহাড় তত আমাদের কাছে চলে আসছে এবং বরফ এখন আরও ক্লিয়ার। বলেছিলাম না সামনে আরও ক্লিয়ার বরফ দেখাবো, এই দেখুন কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বরফগুলো। ওয়েদার, পাহাড়ি অঞ্চলে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এই ওয়েদার, কারণ এই ওয়েদার যদি একবার খারাপ হয়ে যায় তাহলে আপনার রক্ষা নেই, তাহলে তখনই আপনাকে সেই স্থান থেকে আবার নিচে চলে আসতে হবে ফেরত। দূর থেকে দেখতে দেখতে হঠাৎ চলে আসলাম আমরা এই বরফের দেশে। এখন বরফ আমাদের একদম হাতের মুঠোয়, কিন্তু অনেকেই এখানে দাঁড়াচ্ছে কিন্তু আমরা দাঁড়াবো না। পাশে যাচ্ছিলাম, নাথুলা বন্ধ করে দিয়েছি, তার জন্য আমাদের এইখান পর্যন্ত নামে গেলে ব্রিজ ক্রস করার পরে যাবো। খুব ঠান্ডা, চারিদিকে শুধু বড় পাবো। এটি হলো কিয়ং নসলা ব্রিজ, খুব ঠান্ডায় ব্রিজটা ক্রস করবো এখন আমরা। পিছন দিকে নদী, কিয়ং নসলা ওয়াটারফলসের জল এখান থেকে প্রবাহিত হচ্ছে। নাথুলার কিছুটা আগে নাথুলা বাবা মন্দির যেতে যায়নি, চারিদিক বড়ো পর বড়ো, এই যে ব্রিজ, ব্রিজের প্রায় হাঁটু নিচ পর্যন্ত জল বরফে, এর জন্য আর আসতে পারিনি। ভিউটা একটু দেখাচ্ছি, আমাদের এই জায়গাটা আস্তে আস্তে মেঘে ভর্তি হচ্ছে, ওই সাইড থেকে মেঘগুলো আস্তে আস্তে সব এইদিকে চলে আসছে। এই ওয়েদার খারাপের জন্যে আমাদের আজকাল বাবা মন্দির যাওয়া হলো না নাথুলাতে। এখান থেকে নাথুলা ওই 24 কিলোমিটার মতো দূরত্ব ছিল। বেরিয়ে যাচ্ছি, সামনে খুব হাওয়া হচ্ছে, খুব হাওয়া হচ্ছে, দেখাবো এখন। তাহলে নাথুলা বাবা মন্দিরটা দেখা আমাদের বাকি রয়ে গেল। ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছিলো যে সঙ্গে সঙ্গে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে, তাই রাস্তা চলতে চলতে শুধু দেখা যাচ্ছে সামনে কুয়াশা এবং দু সাইডে শুধু বরফ আর বরফ। সত্যি অসাধারণ লাগছিল, অসাধারণ। তাই বলতেই হচ্ছে নাথুলার উদ্দেশ্যে রওনা দিয়ে পৌঁছালাম না নাথুলাতে। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন, আমি অরিজিৎ, ভব ঘুরে।